আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব তাহলে আমরা একে প্রশ্নগুলোর সমাধান শুরু করি প্রথম প্রশ্ন বলা হচ্ছে সূর্যের উত্তরায়নের সময়কাল হচ্ছে কোনটা আমরা জানি সূর্যের উত্তরায়ন হয় বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন একুশে জুন থেকে আবার বাইশে ডিসেম্বর সূর্যের দক্ষিণায়ন হয়ে থাকে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে আমরা জানি বায়ুর চাপের পার্থক্য বেশি হয়ে থাকে তাহলে খ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন দেখিনি বলা হচ্ছে টোকিও কোহমা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হল উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম এটা হচ্ছে সঠিক উত্তর কারণ খনিজ ও সম্পদ তারা বাইরে থেকে আমদানি করে সেখানে জনঘনত্বও বেশি আর সমুদ্রের একদম ওপরে অবস্থান করছে ঠিক আছে পরে প্রশ্ন এখানে পরে প্রশ্ন বলা হচ্ছে নিরক্ষ রেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কমতে থাকে হবে সঠিক উত্তর কারণ এটা যদি নিরক্ষরেখা হয় নিরক্ষ রেখা হচ্ছে সব থেকে বড় অক্ষরেখা যার পরিধি হচ্ছে সব থেকে বেশি তারপরে আস্তে আস্তে মেরুর দিকে পরিধিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি পরে প্রশ্ন এখিনি বলা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায় হবে সঠিক উত্তর কারণ জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় কখন যখন বায়ু শীতল হয় শীতল হলে কি হয় বায়ুগুলো সংকুচিত হয় সংকুচিত হলে ঘনত্ব বৃদ্ধি পায় ফলে বায়ুর চাপটাও কিন্তু বৃদ্ধি পায় পরে প্রশ্ন এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো ওব নদী ওব তাছাড়াও আমরা যদি লিখি তাহলে ইনিসি ইসি নদী আবার লেনা নদী এগুলো আমরা লিখতে পারি যেটা ইচ্ছা সেটা লেখা যেতে পারে পরের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন একুশে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় একুশে জুন পৃথিবী নিজের কক্ষপথে এমন একটি জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে কর্কটক্রান্তি রেখা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা এই দিন উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয় সুমেরু বৃত্তে চব্বিশ ঘন্টাই সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে চব্বিশ ঘন্টাই অন্ধকার থাকে একুশে জুনের পর আবার সূর্যের কিন্তু দক্ষিণায়ন শুরু হয়ে যায় এই যে এই সূর্য রশ্মি একুশে জুনের পর সূর্য সূর্যের লম্বরশ্মিটা ক্রমশ বিষুব রেখার দিকে সতে থাকে তাহলে এটা এত পর্যন্ত আমরা লিখতে পারি পরে প্রশ্ন দেখিনি তিন দশমিক দুইয়ের মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলের বায়ুচপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো এভাবে আমরা উত্তর লিখতে পারি মেরু অঞ্চলে বায়ুর উষ্ণতা কম হয় কারণ মেরু অঞ্চলে সূর্যরশ্মি তীরযোগ্য পড়ে বাতাস শীতল হলে বাতাস খুব ভারী হয়ে যায় আর ভূপৃষ্ঠের খুব কাছাকাছি খুব ঘনভাবে অবস্থান করে তাই বায়ুর চাপও কিন্তু বেশি হয় এই জায়গাটা একটু স্টার্ট দিয়ে রেখেছি কারণ আমাদের এই জিনিসটা লিখতে হবে এছাড়া বাতাস শীতল হলে বাতাস কি হয় সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায় তাই বায়ুর চাপও বেড়ে যায় এইটুকুনি অংশ এখানে লিখতে হবে তারপরে লিখবো আমরা শীতল বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে তাই বায়ুর চাপও বেড়ে যায় এইভাবে মরু অঞ্চলে সরি মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়ে থাকে অন্যদিকে নিরক্ষী অঞ্চলে সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্বভাবে পড়ে তাই বাতাসের উষ্ণতাও বেশি হয় এই উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় এই ফলে নির্দিষ্ট আয়তনের বাতাসে অনুসংখ্যা কমে যায় ফলে বায়ুর চাপও কিন্তু কমে যায় এই জন্যই আমরা লিখতে পারি এই জন্যই মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় বা উচ্চচাপ সৃষ্টি হয় এবং নিরক্ষী অঞ্চলে বায়ুর চাপ কম হয় বা নিম্নচাপটা সৃষ্টি হয় তাহলে এতদিন পর্যন্ত আমরা লিখতে পারি পরের প্রশ্ন এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো দুটো পয়েন্ট করে লিখবে এগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ও স্বাভাবিক উদ্ভিদ এশিয়া মহাদেশে নিরক্ষরেখার কাছাকাছি দশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায় জলবায়ুর বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে তাই উষ্ণতাও বেশি থাকে বার্ষিক গড় উষ্ণতা পঁচিশ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তিন নম্বর বৈশিষ্ট্য প্রায় প্রতিদিন বিকেলে পরিচলন বৃষ্টি হয় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চাশ সেন্টিমিটার স্বাভাবিক এটা আমাদের মোট পয়েন্ট কি বলেছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি উষ্ণতা ও অধিক বৃষ্টিপাতের জন্য চিরহরিত বা চিরসবুজ বৃক্ষ দেখা যায় যেমন মেহগনি রোজ সেগুন রবার কোকো সিঙ্কোনা আয়রন উড ইত্যাদি তাহলে আমরা এটা নিরক্ষী অঞ্চলে কি জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ সেটা আলোচনা করলাম এবার উষ্ণ মরু জলবায়ু ও তার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব এভাবে আমরা পয়েন্ট করে লিখতে পারি এশিয়া মহাদেশের আরব মরুভূমি ভারত ও পাকিস্তানের থর মরুভূমি ইরাক ইরান কুয়েত এই সব অঞ্চলে উষ্ণ মরু জলবায়ু দেখা যায় জলবায়ুর বৈশিষ্ট্য কি জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালীন উষ্ণতা খুব বেশি যেমন তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে শীতকালীন উষ্ণতা আবার খুব কম পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাতের পরিমাণও কম মাত্র দশ থেকে পঞ্চাশ পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে স্বাভাবিক উদ্ভিদ এবার আমরা দেখে নিই বলা হচ্ছে এই রকম চরম ভাবাপন্ন জলবায়ুতে মরুভূমি অঞ্চলে কাঁটা জাতীয় গাছ দেখা যায় যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি তাহলে এটাই হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তর এইভাবে আমরা লিখতে পারি তাহলে আজ এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ